আমি অনেক চেষ্টা করছি, আমি তো এখনো স্বাবলম্বী হই নাই, তাই পারি না। আমি অনেক ভাবে চেষ্টা করছি কাজের ব্যবস্থা কইরা দেওয়ার, কিন্তু আমি পারি না। ও অনেক শক্তিশালী। আর বিন্দা, বিন্দা হচ্ছে আমার এক আপন জনই লাগে। ও বিন্দা, ওই যে আমি কাজ করছি ও বিন্দা? হ্যাঁ, ওই সাইডে যান, ওই সাইডে যান, ওই সাইডে আলোটা এই সাইডে সারান। ও বিন্দা না? ও আচ্ছা 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 আচ্ছা, আপনার নাম নাজিফা? ও আচ্ছা আচ্ছা, সুন্দর করে বসেন, আপনি নিচে বসেন, আলোটা আছে তো ওই দরজাটা ইয়ে করে দেন, ওই দিকে বসেন। হ্যাঁ, তো যা হোক, ও না বিন্দাও আপনার পরিচিত না? আচ্ছা, আপনার নাম হলো নাজিফা, আপনার বয়স কত? সাবালক না, বয়স কত? ও পুলিশ বাড়িতে আমার বয়স হচ্ছে 60 বছর হইছে আমার। ও আচ্ছা আচ্ছা, আর তো 200 বছর আর 300 বছর সাবালক হয় না, বয়স কম না, 100 বছর। আচ্ছা, আপনি জানেন না। আচ্ছা যাক, তো যা হোক, নাজিফা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন ও তো মাদ্রাসা পড়ালা করে, ওরা খুব গরিব। আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আপনি আম্মুকে জিজ্ঞাসা করেন, আমি অনেক ভাবে চেষ্টা করছি। হ্যাঁ, মনে করেন আজকে চেষ্টা করছি। হ্যাঁ হইছে। হ্যাঁ, মাদ্রাসায় কাজও নিছে কিন্তু আবার দিয়ে আসতে হইছে। হুম, দিয়ে আসাই দিছে। হ্যাঁ, ও আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না, আমি ওর সাথে পায়রা উঠি না। হ্যাঁ ভাই, ব্যক্তিগত ইয়ে করেন না, ব্যক্তিগত ইয়ে নিষেধ আছে। আপনি আমারে দেখতে পারবেন, বুঝছেন? মনে কষ্ট নেন না। ওটা ই দিলে কইন, আপনি ওই চ্যানেলে সার্চ দিলে আসবেন, ওটা করেন না। আমি এজন্য মেয়েটা নিয়ে এখানে আসতে চাই নাই। আচ্ছা যাও, কালকে রাতে। আচ্ছা ওকে, আমি কিন্তু ওনার পুরান রোগী, আমি ভিজিটে 7-8টা ওনার 8-10টা রোগী দিছি, শুনে নেন। আচ্ছা ওকে, তো যাও হোক নাজিফা, এখন তাহলে শুনেন, আপনার কাছে আসছে। হুম, আপনার কাছে অনেক 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 বেশি একটা বিশ্বাস, একটা ভরসা নিয়ে আসছে। হুম, কিন্তু আমি জানি আপনিও পারবেন না, কারণ যেখানে 250 পরির বাচ্চা পাঠিয়েছে না, কবিরাজ পাঠিয়েছে না, ওর ওইখানে এটা মাদারীপুরে না, আর আপনি পারবেন ওকে আটকে রাখা জীবনও যাবে না। আচ্ছা তুমি, কিন্তু ওকে গাছে আমরা বন্দি করে দিতে পারবো কিন্তু আটকাতে পারবো না। গাছে বন্দি করে দিতে পারবেন? কবরে এক গাছে আমি বন্দি করতে পারবো না। আমি তো জানি আমার আম্মুর অবস্থা কিরকম। তোমার আম্মুর এই যে, তোমার আম্মু তো আমার পরিচিত, আমি তো কোনো হাদিয়া তো নেই না। এখন আপনি আপাতত হাদিয়াটা নিয়েন না, আমি তো নেই না। যখন ওর অবস্থা ভালো হয়ে যাবে, আমার আম্মুর অবস্থা ভালো হয়ে যাবে, তখন ও খুশি হয়ে যাবেন, তাই নেবেন। না ওনার তো দাবি করতে নেই না, আমার কাছে টাকা পয়সা নেই না, আমি নেই আমার তে না। আমি খুশি হয়ে 1-200 দিলে নেয়, না দিলে না নেয়, আমি নেই না ওনার থেকে। আপনি শুধু ওরে ওটাকে হাজির করে নাজিবারে একটু আসতে বলেন, নাজিবারে শুধু আসতে বলতে কোন আমার কি অপরাধটা আমি দেখাই দিব। উনি একদিন একটা কথা বলে, আমি বলে কোন জায়গায় আমার মেয়ের নারী বুড়ি গেছে সেজন্য আসছে, একবার পায়ে আমার মেয়ে জালমুড়ি খাইতে যায়, তার লাকতি মারছে, সে মানে বিভিন্ন ধরনের, সে আমার ঋণে জর্জরিত করে ফেলে সারে 1 বছর, সে আমার বলতেছে আমার নাকি পুরা ফ্যামিলি ছাদ থেকে ফেলাবে না, গাড়ির নিচে দিবে, কেন সে সব ধরনের কথা বলে? আমি ওটা শুনতে চাই শুধু। আচ্ছা আমি ওকে ডাকতেছি, আগে একটু নাজিবারে দিয়ে, নাজিবা আপনি এখানে 2-1টা রুগী আছে, একটু দেখে দেন কে কে রুগী কে এখানে। আচ্ছা আগে ওনাকে, আপনি কি আপনি যদিও ছোট হন, যেহেতু আপনার চোখটা খুলবেন, চোখ ছাড়া চোখ খারাই দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, এই যে ওর নাম কি? ওনার পেটে ডাক্তারি অনেক সমস্যা দেখাইছে, বা কোনো কোনো রকমের ডাক্তারি অনেক দেখাইছে, কোনো সমস্যা পায় না, কিন্তু পেটে ব্যথা যায় না, একটু দেখে নেন তো। পেটে ব্যথা না, খাইলি খাইলি হজম হয় না, শুধু টয়লেটে দেখেন কোনো মানে আগলা বা অন্য কিছু আছে কিনা, কি কারণে হইলো এটা? ওরে হচ্ছে নষ্ট করছে। ও নষ্ট করছে না? ওদের বাসার নিচে একটা তাবিজ আছে এদের। আচ্ছা আচ্ছা, সুন্দর জিনিস পাওয়া গেল, বাড়ি করে বুদ্ধি কি? ওইটা তো আমি করবো, এটা সমস্যা না। এটা যেমন ওদের কইরা রাখছে এদের, ওদের বাসা মিলা 7টা তাবিজ গাদা এদের, মানে আজমেরিদের। আজমেরিদের? হ্যাঁ। ও হুনছেন? আচ্ছা হ্যাঁ,
এটা করে রাখছে ওই যে আপনাদের ব্যবসাগুলা ব্যবসাটা বন্ধ করে রাখছে না আমি প্রায় চারটা তাবিজ বাইট করে ফেলছি তিনটা অনেক শক্তিশালী হ্যাঁ স্যার আমার একটু কষ্ট হচ্ছে বাইট করতে আচ্ছা আচ্ছা যাক ওটা আমি আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যা হোক আর আচ্ছা আচ্ছা তাহলে ওনার যে বাড়িতে সমস্যা ওটা আমি ট্রিটমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে প্রথম তিন দিন গোসল করে পিছনে দিয়ে তাকাবে না গোসল কই নাই আচ্ছা আচ্ছা সাতটা মসজিদের পানি আনবেন ঠিক আছে সিরিয়াল কত বাসা কোন সমস্যা কারণ একজনের কি সমস্যা পারিবারিক সমস্যা ঠিক আছে বিভিন্ন সমস্যা আছে দেখেন তাবিজ দিয়ে রাখছে আচ্ছা দেখেন বাসার কোনো খাবার খাইতে পারতে হবে কোথা থেকে আসছেন বরগুনা বসেন ওনার বাসা তাবিজ কিছু খাইতে পারতেছেন দেখেন বাসা বলে কি তাবিজ দিয়ে রাখছে দেখেন তো একটু ওই দিকে যান না বাজারের তা খায় না সব জায়গায় বলে দিয়ে রাখছে তাবিজ আছে দেখেন তো কোনো নষ্ট বা কিছু আছে না একটা তাবিজি কিন্তু এমন ভাবে এটাকে নষ্ট করে রাখছে জানি ও উনি সব জায়গায় দেখি তাবিজ জানি খাবার না খেতে পারে চালানি করালে হ্যাঁ ও মানতে করে বাসা বুঝছে বুঝছে তাহলে ইনশাআল্লাহ ঠিক না দিন এসে ভালো হবে তো কি সমস্যা আমার শরীরে মাঝে মাঝে কিছু দাগ দেখা যায় আর আমার হাজবেন্ড কে আমি বেশি সেম রোগ সেম রোগ এটা শারীরিক আচ্ছা বলেন দেখি কি বলে সময় গরম হয় ওনার শরীরে বিভিন্ন সময় দাগ দেখা দেখেন শারীরিক ঝামেলা করে দেখলে ওরা তো মাঝখানে মারি ফেলেছিল বালুর মাঠে মাথা শুদ্ধ গাই দিছিল এ পর্যন্ত গ্রাহুর দশা আছে খারাপ জিনের সাথে শারীরিক ভাবে ঝামেলা করে ওইটাই বলছে ঠিক আছে এই জন্য এরকম হ্যাঁ তাহলে চলে যাবো ইনশাল্লাহ বিয়ে করে দিলে হ্যাঁ হ্যাঁ এটা কি মানে সবসময় থাকে নাকি দূরে থাকে কোনটা এই যে ওনার যে দশাটা
ওইটা শুধু শনিবার দিনই আছে ও শনিবার দিন ওকে যান ওকে যান আর কি শনিবারই সমস্যা হ্যাঁ যান 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 ওকে 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 সব সময় বুঝলাম ওটা ভাই ওখানে তেই সমস্যা আর কেউ আছে আছে আর কেউ আছে যান একটু বের হন আচ্ছা কারা কারা বের হন বের হন তাড়াতাড়ি আর সময় নেই আমি অসুস্থ মানুষ উঠব না কাজ দিতে আইবি এই যে সেলার গুগল বল হ্যাঁ এই যে সেলার বল বল ডাক্তার দেখেছেন ডাক্তার খাওয়াইছে বইরা এই জন্য এই জামলাটা হয়েছে প্যাটের ভিতরে আছে ঠিক আছে এই জন্য কিছু দেন যান ওটা দেখবেন ওকে আমার সমস্যা হচ্ছে বাসায় পারিবারিক ভাবে বাবা মা সমস্যা বাবা বেশি বাবা বদমেজাজি মানে সবসময় আমার সাথে রাগারাগি আমার সাথে রাগারাগি এই কোনো রকমের গাজীপুর আপনাদের কাছে শুনতেছিলাম আমি ও আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করবো ওনাদের মানুষে সবার কাজগুলো একটু দেখতে চাইতেছে এই জন্য আপনার কাছে আমি ওই জন্য ফিনিশ মানে ক্ষমা চাচ্ছি আসলে আজমির কাজ দিয়ে এখনই করতেছি এটা শেষ করে ওনাদের ফ্যামিলিতে কি ওনাদের কোনো সমস্যা নাই এমনি ওদের ফ্যামিলি কত জানো একটু দেখে দাও মারা এই এর আওয়াজ করতে না মানে তাবিজ তাবিজ কোনো কিছু করা নাই রুবিনার শ্বশুরও এরকম করছে কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা তমস্যা নাই যাবে আচ্ছা ওকে তাহলে আমি কিছু দিয়ে ওকে দেন আচ্ছা যান 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 বেচান যান কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এটা এমনি বা ফ্যামিলি বা তাহলে ঝামেলা আচ্ছা যান ঠিক আছে ওকে আচ্ছা আজমিদি এখন যে ঝামেলা না কি নাফিসা না মানে নামটা তো অনেক সুন্দর কি ওই কাগজপত্র গুলো বিদেশের কাগজপত্র গুলো আসবে কিনা কার কোন জায়গা ইতালি হ্যাঁ ওই সেন্ট দেখি এগুলো কি বলেন ওইগুলি তো টাইম থাকেই দেওয়ার জন্য নাকি একেবারে পাগল হয়ে গেছে যে দিবে না দিবে না দিবে না আচ্ছা ওকে আচ্ছা নাজিবা আপনাকে বইন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনি ওই যে এখন ওরে একটু ডাকেন শনিবারে যেহেতু আমি ডাকবই আপনি এখন আজকে একটু ইতরে ডাকেন তো আসবে না আজকে আসবে না আচ্ছা ও কি বলছে মনে করেন ও কোরআনের হাফেজ আবার কুফুরি কালামেরও হাফেজ রহিমার কাছে নিয়ে গেছিলেন না ওই রহিমা ওকে অনেক রাগাই দিয়েছিল চাইছিল কি ওই শনিবারের পরে ও চলে যাবে আপনার সবকিছু ঠিক করে দিয়া কিন্তু রহিমা যে ওকে ইয়া করছে না আমি আমি ওর ওসব কোনো কথাই মানি না আমি এই দুই বছর ধরে ওরে দেখতে দেখতে ও একটা আমার কয় অমুক জায়গায় নিয়ে গেলে আমি চলে যাবো অমুক জায়গায় নিয়ে গেলে তারপরে আমি ঘরে আসি আর তার আপনার সমস্যার জন্য আমি যাইনি কেন ও আমার সাথে এরকম করতেছে ওর তুমি ডাক দাও আমি হুজুর সাথে কথা বলে আমি চলে যাই শনিবার দিন বিন্দা আপু আমি আমার আরো আপুরা আছে সবার আমি ডাক সবাই মিলা ওকে ধরে নিয়ে আসবো আচ্ছা ওকে ধন্যবাদ তো শনিবারে নিয়ে এসো আর শনিবারে আমি আমার ওই যে বিন্দা আছে না ওই যে আমি সার্চ ইউটিউবে এটা সার্চি ওই বিন্দা চাই তো কালকে আমি ওই যে ডাউনলোড দিয়ে রাখলাম ওইটা সো আইসা তো শনিবারে তাহলে আমি সবগুলোর একসাথে ডাকি কিন্তু বিন্দা যার পরে হাজির হইছিল হ্যাঁ
ওকেও লাগবে ওকেও লাগবে এখন ওকে অত অত এখন ওকে পাওয়া যাবে না যাবে তা ঠিক আছে ও তো এখন বাড়িতে এখানে আছে কিনা নাকি বাড়িতে গেছে ওরা তো বাড়ি একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা অসুবিধা না যদি না থাকে এটা আপনি ব্যবস্থা করেন আমি ওরা তো বাড়ি রংপুর বিন্দার বাড়ি বিন্দার যে দর্শন ওই বাড়ি রংপুর ওরা বলছে চলে যাবে হ্যাঁ এই জন্য তারপরে আপনি যা আমাদের বন্ধু বান্ধব যারা আছে না সবার বইলা রাখবেন আমিও বিন্দার দেখি ও খোঁজ খবর নিতে পারি কিনা মোবাইল নম্বরটা তাহলে কালকে আমি দেখলাম হুজুর ওখানে যে বিন্দা যারে দি আটকাইলো ওদের সে শিবিরে দি আটকাইলো তাহলে শিবের সাথে কি তোমার যোগাযোগ নাই বিন্দার সাথে শিবের তো যোগাযোগ আছে না আচ্ছা